সুদূর উত্তর দিনাজপুর থেকে কলকাতার উদ্দেশ্যে পায়ে হেঁটে অভিযান চার তৃণমূল কর্মীর। কেন্দ্র সরকারের যে লাগাম ছাড়া মূল্যবৃদ্ধি ও অপশাসন তারই প্রতিবাদে পায়ে হেঁটে এই অভিযান। কলকাতার অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কার্যালয়ে গিয়ে পরিসমাপ্ত হবে চারজন তৃণমূল সৈনিকের পদযাত্রা। আর সেই পদযাত্রার মাঝে আজ রাত্রে বিধায়ক হাসানুজ্জামানের তত্ত্বাবধানে বেলডাঙ্গায় রাত্রিনিবাস করলেন ওই চার তৃণমূল কর্মী। আমিনুল হকের রিপোর্ট, NTVWB। পদযাত্রার মূলত উদ্দেশ্য হচ্ছে বর্তমান কেন্দ্রীয় সরকার যে ডিক্টেটরশিপ এবং অ্যান্টি সোশ্যাল অ্যাক্টিভিটি অ্যান্ড উইথ অ্যান্টি কনস্টিটিউশনাল অ্যাক্টিভিটি তার বিরুদ্ধে মমতা ব্যানার্জি যেভাবে বাংলার সঙ্গে সঙ্গে দেশের মানুষের জন্য লড়াই এবং সংগ্রাম করছেন, এই লড়াই এবং সংগ্রামটাকে পাথেয় করে নিয়ে জননেতা অভিষেক ব্যানার্জি যেভাবে বাংলার সঙ্গে সঙ্গে সারা দেশকে নতুনভাবে পথ দেখাচ্ছে, নিশ্চিতভাবে 2024 সালে লোকসভা নির্বাচনে ফলাফলের ভিত্তিতে দেশ পরিচালনায় এক নির্ণায়ক ভূমিকা পালন করবে এবং দেশের প্রধানমন্ত্রীর আসন সবার প্রিয় মাতৃস্বরূপা মমতা বন্দ্যোপাধ্যায় প্রধানমন্ত্রী হিসেবে প্রতিষ্ঠিত হবে। নাম্বার দুই হচ্ছে তাদের আত্মবিসর্জন যেভাবে বাংলায় শান্তি শৃঙ্খলা সম্প্রীতি এবং ঐক্যের মেলবন্ধনে এক সোনার বাংলা গড়ে উঠেছে, অনুরূপভাবে তারা তাদের আত্মবিসর্জন সারা দেশে শান্তি শৃঙ্খলা সম্প্রীতি ও ঐক্যের মেলবন্ধন ঘটে এক আদর্শ ভারতবর্ষ গড়ে তুলতে সক্ষম। এই দুটো বার্তাকে আমরা বাংলার সঙ্গে সঙ্গে সারা দেশের মানুষের কাছে প্রচার আকারে আনবার জন্য, সাড়ম্বরে প্রচার আকারে নিয়ে যাবার জন্য আমাদের এই পদযাত্রা। কোথা থেকে পদযাত্রা শুরু করেছি? আমরা পদযাত্রাটা শুরু করেছিলাম শুধু দক্ষিণ দিনাজপুর জেলার অন্তর্গত কুমারগঞ্জ ব্লকে সমুজিয়া গ্রাম পঞ্চায়েত মোল্লাদিঘি নামক বাজার থেকে। বিগত 10ই সেপ্টেম্বর 2022 তারিখে আমরা দুপুর 12:10 নাগাদ শুরু করেছি। আজকে এখন কোথায় এসে পৌঁছেছেন? কত আজকে এখন হেমতাবস্থায় টুডে উই হ্যাভ স্টার্টেড আওয়ার জার্নি ফ্রম বহরমপুর পুলিশ স্টেশন, জাস্ট নাও উই হ্যাভ ক্রসড দ্য বেলডাঙ্গা মোড়, অলসো ইন্টার্নড বেলডাঙ্গা পুলিশ স্টেশন। আলোচনা অনুযায়ী সিদ্ধান্ত হবে। আপনার নাম পরিচয়? তৈমুর হক সরকার। Thank you.